উস্তাদ যারা আছেন উস্তাদ যারা আছেন অনেক সময় ছাত্রদের পর রাগ কইরা পিটেন শুরু করে পিটাইতে পিটাইতে পিটেন পরিমাণের চাইতে বেশি পিটায় স্বামী যারা আছে অনেক সময় বউতে যতটুকু অন্যায় করছে মারতে যাইয়া অতিরিক্ত মারিয়ে বসে আছে না এর মাথাগুলো কিছু ভালো ভালো আল্লাহ ওয়ালা স্বামী আছে না কথায় কথায় চুল ধরে বাড়ি শুরু রে বাড়ির ঠেলায় আব্বা করিয়ে ছাড়বো না বউতি কয় তুই আমার ধর্মের বাপ মাফ কর তাও কয় কিন্তু শোনেন তো নাই বইয়ের মধ্যে গামছা ভরিয়ে দিয়ে দরজা আটকাই দিয়ে গো বাড়ি বাড়ি বাড়িও বিজাস খারাপ নেই বৌমারা কট্টুক নিয়ম তা তো ভরিয়া শোনে কিতাবে বৌমার তিয়ালি লাঠি বানাতে গেল বোর বিগেতের এক বিগেত বৌমারা লাঠি সাইজ তাও বড় বিগেত নাই সাধুত আঙ্গুলি মাথা একটা বুড়ো আঙ্গুলি মাথা বোর বিগেতের একটুক একটা তার মানে মেসা মোটা হতে হবে কেনি আঙ্গুলি সমান ওই দিয়ে বাড়িও তৈরি মুখি আর মাথায় আর এই সামনের দিক বাড়িও যাবে না ওই মেসাক দিয়ে ফাঁসাই তৈরি করে ওই সাইজের লাঠি কি বানানো থাকে নাকি ওই সময় আগের সময় বৌরে কোথায় তুই একটা লাঠি এনে দে তোর বাড়িতে হবে তাহলে কি আর বাড়ি বাড়ি হবে নাকি এই হাসাহাসি করে শেষ করে দেওয়ার জন্য এই সুন্নত আবিষ্কার করছে কারণ বাড়ি অন্য পর্যন্ত গেলে শেষমেশ বউ বউ থাকে না শাশুড়ি পর্যন্ত তালাক হয়ে যায় কথা কন না ঠিক না এই যে মারামারি করে আমরা ছাত্ররা মাঝে মধ্যে দেখি ফেসবুকে উস্তাদরা কয়েকটা কথা না বললে নাই উস্তাদরা মারামারি করে ছাত্রদেরকে মারতি মারতি অনেকে মেরেও ফেলে এ কি দরকার আছে পরের সাল এত বড় আলেম না হলে তো আর কি এভাবে মারতি হবে কেন কত বড় অন্যায় করছে তারা এভাবে গোপটিন পিটিয়ে মারিয়ে মারিয়ে ফেলতি হবে তুমি মেজাজকে কন্ট্রোল করতে পারো না যে তুমি শিক্ষক হওয়ার যোগ্য নয় তুমি শিক্ষক হওয়ার যোগ্য নয় শিক্ষকতার জন্য তোমাকে আলাদা ক্লাস করতে হবে পরিমাণ মতো মারবা পরিমাণের চাইতে যদি বেশি মাইর হয় কিয়ামতের ময়দানে উস্তাদ তোমার পিঠে তেল মাখাইয়া নদীর নদীর টান করে দেবে ছাত্রর হাতে চাবুক দিয়ে দেবে পিটা পিটাই সন্ধে পিটাই সন্ধে ওই ছাত্র তোমার পিটাই সন্ধে দেবে আজকে তারে ঘরের মধ্যে পিটাইছ আর কিয়ামতের ময়দানে কোটি কোটি মানুষের মধ্যে মাইর খাওয়া লাগবে মারির একটা মাপ আছে আমার উস্তাদ গহরডাঙ্গা মধ্যে যাই মনে রেখেন গল্প কষ্ট হচ্ছে তোমার ঝিলে মুজছেন তে কাম বারো যে কেয়ামত না রাখে ইয়ে কাম প্রতিশোধ আজই নিয়ে নেন আমি যদি আপনাদেরকে ওরা কষ্ট দিয়ে থাকি গোলা মাঠে বলে দিলাম একেবারে যেভাবে কষ্ট দিছি সেইভাবে আমার থেকে প্রতিশোধ নিয়ে নেবেন আমি অনুমতি দিছি যদি কেউ না নেন তাহলে আমি কেয়ামতে আল্লাহর কাছে বলবো আল্লাহ আমি খোলামেলা বলছি শক্ত বললে শক্তটা আমার একটা গালি দেবেন আমি যদি হাত দিয়ে মারি তাহলে হাতের আবার একটা পিটেন দিয়ে নিয়ে নেন আমার উস্তাদ গহরডাঙ্গা চৌমনি হুজুর রহমাতুল্লাহ আলাইহি শাইখুল হাদিস বুখারি শরীফ পড়ছি তিরমিজি শরীফ পড়ছি তহাবী শরীফ পড়ছি তিনটে কিতাব পড়ছি আমি হুজুর কাছে দাওরায়ে হাদিসে বহুত বড় বুজুর্গ মানুষ আমার জানা মতে হুজুর কোনো দিন তাহাজ্জুদ ত্যাগ করেন নাই তাহাজ্জুদ ছাড়েন নাই আমার জানা মতে অবশেষে বৃদ্ধকালে এসে চোখ অন্ধ হয়ে গেছে তখন কিতাব চোখে দেখেন না মুখস্থ পড়াইতেন তিরমিজি মুখস্থ পড়াইতেন তিরমিজি আউয়াল বুখারি শরীফ মুখস্থ পড়াইতেন এত বড় আলেম মাঝে মাঝে লিখে নিয়ে আসতেন ছোট ছোট করে একটু লিখতেন টেবিলে বসে এই না দেখা লেখা তো অনুমানের পর লাইন এক লাইনের পর আর এক লাইন উঠে যায় আর এক লাইনের পর আর এক লাইন উঠে যায় আইসে ক্লাসে এসে আমার কাছে এই দেখে দেখে ক সবাই লাগবে হাদিসের তকরির মাসালা এমনি পড়তে জানবার হয়ে যায় এক লাইনের পর আর এক লাইন উঠে গেলে কোন লাইনের কোন অক্ষরটা কি ভাগ করবো আর বাড়ি নিয়ে আর বাড়ি তিবড়িতে আমার এই পাশ লাল করে ফেলাইছে হজরত মরান আলী হোসেন শাহুদুর রহমতুল্লাহ আলী বড় গুণী মাদ্রাসা যাবেন আসছেন মাহফিলে আসবেন আমরা বিকেল বেলা চার পাঁচ জনের চৌমনি হুজুর কাছে ছুটি চাইতে গেছি হুজুর রাত্রে বুখারি শরীফের ক্লাস হয় রাত্রে ঈশা করে তা আমরা কয়জন কইছি যে বৃহস্পতিবার ছিল বললাম যে হুজুর আলী হোসেন শাহুর আর শুনিনি অনেকদিন আজকে একটু আর শুনতে যাও একটু ছুটি দেন হুজুর বললেন রাত মে ঘন্টা হোগা উর্দুতে বলতেন কথা বেশিরভাগই ইন্ডিয়া পড়ছেন তো রাত মে ঘন্টা হোগা তা আমরা বুঝছি যে তোমরা গেলি যাও রাত্রে ঘন্টা করাবো এই বুঝছি আমাকে তো আমাকে একটু বোঝার দরকার সেইটুকু বুঝিয়ে আমরা চলে গেছি তিনজন চলে গেছি তাও গেছি রাতের বেলা এই উলামাই কেরাম জানেন রাতের বেলা হাদিসের রিডিং আমি পড়ি বুখারী শরীফ আমি পড়ি আর জামাতের আমির সাহেব আমি না পারলে মাওলানা আফতাবউদ্দিন এই পড়ে তিনজন পড়ি এই তিনজনই গেছি রাত্রে অস্ত শুনতে গেছে এদিকে বুড়ো গেছে ক্লাসে যাই পড়তে পড়ো মুখস্থ চলতে দেয় না কিরকম জায়গা বসে আছে চোখে দেখে না পড়ো কপাল আমাকে খারাপ ওই দিন এমন একজন বসছে সে ভর্তিই পারে না আর একজন নিতেছে সেও পারে না আঙ্কার নাসির কাহা গিয়া আফতাব কাহা গিয়া কয় যদুর আওয়াজ শুনতে গেছে ঘন্টা নেই হোগা ক্লাস হবে না গদ গদ করতে করতে বার হয়েছে মসজিদে শাশুড়া যাই এই রাগ লাগাই নিছে রাগারাগি এই গড়ের খারেজ না করলে বহিষ্কার না করলে আমি মাদ্রাসাই পড়াবো না
এমন গরম হয়েছে ওদিকে মুরব্বি শিক্ষকরা ফিরাইউনা ছাত্র কাশিনী হুজুরের ছাত্র তারপরে আয়েশা বগুড়ার হুজুরের ছাত্র এই উস্তাদরা বেশিরভাগই উনার ছাত্র কেউ যাইতে সাহস পাচ্ছে না রাতে তো চলে গেছি মাদ্রাসায় ফজরের নামাজ পড়ার পরে বগুড়ার হুজুর বলতেছে মিয়া দাওরার ক্লাস মাওলানার ক্লাস মাস্টার্সের ক্লাস এই বছর যদি লালকালি দাগ নামের পর পড়ে জীবনে আর এই দাগ মোছে না যেভাবে হোক সমাধান করো বললাম যে হুজুর তো আপনি একটু নিয়ে চলেন কয় যে কোনো মতেও সম্ভব না বিয়ে কায়দার আগে লাগি গেছে আমাকে কারো সম্ভব না তোমরা যেভাবে পারো সেরিয়ে শুনে তালি পরানের পানি তাই যা বা হিম্মত চলে গেলাম রুমে তিনজন গেছি যাই এই চোখে তো দেখে না চকি চকি তো এরম বসা আমি পাল জড়ায় ধরছি হুজুর আমি নাসি কোন হ্যাঁ কে আমি নাসি লাতি দিতে গেছে বুড়ো মানুষ তো শেষ মানুষ স্বাস্থ্য সাথে ভালো ছিল তাহলে আতো ছাড়া তিয়ারে নাই তিনজনে ধরি বসে এখন এই চোখ বুঝে কি শুরু আছে তাই চোখ যায় না তো কিলেছে মানে কিলেছে তা কোনটা লাগে কোনটা লাগে না মনে একটুক সাহস হলো কিলেছে তখন তালিয়ার নাম কাটবে না রে দুই প্রকার তো বিচার করবে না মাইরিয়ে সব দেবে নাম কাটবে না যা কপাল খুলছে কিন্তু মাইরিয়ে যদি পরান না পারে তাহলে আবার মারবে না খাটের তলে ছিল লাঠি আমি দেখে মোটা এর বেতের লাঠি আমি ধরাই দিছি আমি ধরে লাঠি দিয়ে দিছি যে মাইরিয়ে সব নেই লাঠি হাতে নিয়ে মার আমি ছিলাম সামনে সবচেয়ে বেশি মারছে আমারে সবাইটাই মারছে আমার পিঠি বেশি পড়ছে লম্বা লম্বা গাড়িতে মাজা পর্যন্ত দাগ দাগ শিক্ষক হওয়ার পরে পাঁচ ছয় বছর পর্যন্ত আমি ছাত্রদের ভিতরে গেঞ্জি খুলে গোসল করতাম না লম্বা লম্বা দাগ ছিল পিঠি মারির দাগ মাইটার খাইয়া খুশি হলাম যে আলহামদুলিল্লাহ কান্দতেছে তিনজন ব্যাগ ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে হুজুরও কান্দতেছে কান্নাকাটি পরে রুমে চলে আসছি ক্লাসে গেছেন ঘন্টায় হুজুর এলো ফজর বাদি ক্লাসে গেছেন হুজুর বুখারির প্রথম ঘন্টা তিরমিজির প্রথম ঘন্টায় যাইয়া হুজুর বলতেছেন চোখে তো দেখে না নাসির কাহা দেখি যে নাক দিয়ে পানি পড়তেছে কান্দতেছে কান্দতে কান্দতে গেছে নাসির কাহা জি হুজুর আফতাব কাহা জি হুজুর অলিউল্লাহ কাহা জি হুজুর এ দাঁড়াও মেরে পাশ কাছে ডেকে গেছে আমি তো কাছেই বসা আছি আমার মাথায় হাত দিছে আমার মাথায় হাত দিয়ে আমি মনে করছি এটা আদর করবে হাত দিতে 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 আস্তে গাবে হাত দিতে দিতে হাত নিচে দিক নামাইতে নামাইতে যখন আমার পা পাইছে দুই হাত দিয়ে ধরে হয়েছে আমি এখন তো পাঁচ ধরছে তো ছাড়তেছে না তোমরা আমারে মাফ করে দিতে হবে বলো বলো মাফ করছি যদি না বলো আমি ছাড়বো না সকালবেলা তোমাদের মারছি বন্যার চাইতে বেশি হয়ে গেছে তোমরা যদি সেই পরিমাণ আমার না দুনিয়ার থেকে ক্ষমা না করো এই যে লাঠি নাও যে কয়টা পিটান বেশি দিছি আমার পিঠে সেই কয়টা পিটান দিবা নইলে আমারে মাফ করে দিতে হবে এই পুরো রুমের ভিতরে কান্নার রোল পড়ে গেছে হুজুরও কান্দে আমরাও কান্দি কান্নাকাটি ভিতর দিয়ে মুগ্ধ বলাই সারছে বলিও সারছি বলাই সারছে জি হুজুর মাফ করে দিলা এরপরে কান্নাকাটি করতে করতে ক্লাস শেষ হয়ে গেল মসজিদে 1400 ছাত্র মুরব্বি উস্তাদ সব বসা আছে এর ভিতরে হুজুর দাঁড়িয়ে বললেন সকালবেলা ওই তিনজনে আমি মারছি বেশি পরিবারের চেয়ে বেশি হয়ে গেছে ক্লাসে যে আমি ওদের কাছে মাফ চাইছি ওরা আমারে মাফ করে দেছে আপনারা সাক্ষী থেকেন কিয়ামতে যেন আল্লাহ পাক আমারে ধরে না তোমার হিলে মুজছেন তে কাম বারুজে কিয়ামত না রাখে ইয়ে কাম খোদা পাস মুজ করো দালাতা হো বারুজে কিয়ামত কো দালাতা হো রাষ্ট্র চালানো বহুত বড় কঠিন ব্যাপার রাষ্ট্র চালানো বড় কঠিন ব্যাপার চেয়ারম্যান হওয়া সহজ মোটা টাকা থাকলে তোমার জনসমর্থন থাকলে চেয়ারম্যান হওয়া যায় ইনসাফের সাথে চালানো বড় কঠিন হযরত ওমর ইবনে খাত্তাব যখন এইভাবে লোকটারে ধমক দিয়ে দাঁড় বসায় দিছে আব্দুল্লাহ ইবনে ওমর কয় আব্বা যান ধমক দিয়ে বসাবেন না কিয়ামতে আপনার কয় দশজনের সাথে আমি জান্নাতি হতে দেখতে চাই আর যদি ওই লোকটার প্রশ্নের জবাব আপনি দুনিয়া থেকে না দেন ওই লোকটার জবাব দিয়ে যাইতে গেলে আপনি বিছানে পড়ে যাবেন জিজ্ঞেস করেন তার অভিযোগ কি হযরত ওমর বলতেছে আব্দুল্লাহ আমি এখন তো আর মেজাজ ঠিক নাই আমার কোন মেজাজ কন্ট্রোলে নাই ও বাবা জিজ্ঞেস তুই কর আমি এখান থেকে সমাধান করে নেব আব্দুল্লাহ ইবনে ওমর টের পাইছে ঘটনা কি ওই লোকটা কেনই অভিযোগ করেছে এবার হযরত আব্দুল্লাহ বলে ভাই রে তুমি দাঁড়াও আমার আব্বার নামে তুমি এই মজলিসে ভরা মজলিসে কেনই অপবাদ দিলা আমার আব্বার পর কি অভিযোগ তোমার বলো ওই লোকটা দাঁড়িয়ে বলতেছে হে আব্দুল্লাহ গত জুমার দিনের পরে শনিবারে তোমার আব্বা বাইতুল মাল থেকে কাপড় বিতর
বন্টন করেছে বিদেশ থেকে আসা পিস কাপড় বন্টন করেছে কাপড়ের সাইজ এতটুকু ছিল যে আমাদের মধ্যে খাটো মানুষটারও সেই কাপড় এক পিস কাপড়ে জামা হয় না দেখো গত শনিবারে কাপড় পুরো মসজিদের ভিতরে একজনের গায়ে সেই কাপড়ের জামা নাই আর তোমার আব্বা আমাদের মধ্যে সবচাইতে লম্বা তোমার আব্বার গায়ে সেই কাপড়ের জামা দেখতেছি নিশ্চয় তো আব্বা দুই পিস দিয়েছে নইলে জামা হইতো না আমাদের এক পিস করে দিয়া তোমার আব্বা দুই পিস দিয়ে জামা বানাইয়া আবার উনি ইনসাফের বক্তব্য দেয় বলে আব্দুল্লাহ তোমার আব্বার মুখে এই বক্তব্য শোভা পায় হযরত আব্দুল্লাহ বলতেছে আব্বা জান আমি সাক্ষী আপনি দুই পিস কাপড় দিয়ে জামা বানাইছেন আমি সাক্ষী আপনি দুই পিস কাপড় দিয়ে জামা বানাইছেন ওই লোকের অভিযোগ সঠিক আপনিও জান দিতে পারবেন জব আপনার কাছে আছে কিন্তু এই জবাজবি করতে গেলে তো হাসরের মাঠে আপনি পিছিয়ে পড়ে যাবেন লোকটারে কেন ধমক দিয়ে বসাই দিতে গেলেন ওমর এখন বোকার মতো কাঁদতেছে যে মানুষ যত শক্ত ওই মানুষের উপরে আল্লাহ রহমতুল্লাহ ওরা নরম হয়ে যায় খুব তাড়াতাড়ি আর বোকার মতো কাঁদতেছে আবার আমি তো তুমি একটু জব দিয়ে দাও আমি তো আর কথা বলতে পারতেছি না এবার আব্দুল্লাহ ইবনে ওমর কয় ভাই তুমি তোমার প্রশ্ন জবাব নিয়ে নাও আল্লাহর কসম আমার আব্বা খলিফাতুল মুসলিমিন আমার আব্বার রাষ্ট্রের আয়তন 2,40,00,000 বর্গ মাইল আমার আব্বার রাষ্ট্রের আয়তন 2,40,00,000 বর্গ মাইল আমার আব্বা এত বড় দেশের গভর্নর আমার আব্বা দুইটা কাপড় নেই নাই আল্লাহর কসম গত শনিবারে যে কাপড় বিতরণ হয়েছে আমার আব্বা এক পিস কাপড় পাইছে আমি এক পিস কাপড় পাইছিলাম আমার আব্বা গত শুক্রবারে যেই জামাটা গাইতে নামাজ পড়াইছে জামাটা কি তোমার মনে আছে কেমন ছিল ওই লোকটা বলে হ্যাঁ আমার মনে আছে আমি নিজ চোখে গুনছি তোমার আব্বার গায়ের জামার ভিতরে 10টা তালি ছিল তার ভিতরে 2টা চাল তালি ছিল সামলা দিয়ে দেওয়া সামলার তালিওয়ালা জামা গাইদা খলিফাতুল মুসলিমিন জুমা পড়ায় আমি নিয়ত করেছিলাম এই শুক্রবার আগে তোমার আব্বারে খলিফাতুল মুসলিমিনকে একটা জামা বানাই দেব কিন্তু আমি সময় পাই নাই সুযোগ পাই নাই আজকে তোমার আব্বার গায়ে সেই কাপড়ের জামা দেইকা আমার নিয়ত পাল্টাই দিছি তোমার আব্বারে জামা বানাই দেব না এবার লোকটা বলতে হযরত আব্দুল্লাহ বলেন ও ভাই আমার আব্বার গায়ের সিরা জামা দেইকা তোমার যদি খারাপ লাগে আমার কেমন লাগতে পারে আজকে গভর্নর আসবে আমার আব্বা জুমার নামাজ পড়াবে সিরা তালি দিয়ে জামা গাই দিয়ে এইটি আমার কলিজায় মানায় না আমার কাছেও টাকা নাই আব্বার কাছেও টাকা নাই গত শনিবারের বাইতুল মালের দেওয়া এই কাপড় আব্বার পিস আর আমার পিস আব্বারে দিয়ে দিছি তাই আমার আব্বা দুই পিস কাপড় দিয়ে জামা বানাইছে আল্লাহ এজা কানা উমারা হুকুম খিয়ারাকুম নেতারা যদি হয় এমন দানবীর নেতারা যদি হয় আল্লাহওয়ালা নেতারা যদি হয় ইনসাফগার আল্লাহ রসুল বলেন ফাজাহারুল আরদে খায়রুম মিন বাতনিহা তাহলে জমিনের নিচের চাইতে উপরি ভাগ তোমাদের জন্য শান্তিদায়ক মরার চেষ্টা করবে না মরার চেষ্টা করবে না দিনদার চেয়ারম্যান দিনদার মেম্বার দানবীর চেয়ারম্যান দানবীর এমপি দানবীর মন্ত্রী ইনসাফগার চেয়ারম্যান মেম্বার যে যে এলাকায় আছে ওই এলাকার উপরে খোদার খাস রহমত নাজিল হতে থাকে উনাদের ওসিলায় রহমত আসে আর তারা যদি ভণ্ড হয়ে যায় তারা যদি উল্টো হয়ে যায় আমরা হাজার অনেক কাজ করলে কাজ হবে না তাদের কারণে খোদার গজব আসমান থেকে আসতে থাকে কথা বলেন ঠিক কি ঠিক না আল্লাহ আমাদের হেফাজত করে বলেন আমিন